হ্যালো গাইস, সবাইকে শুভ শারদিয়া। আজ চতুর্থী, আজ আমি বেরিয়ে পড়েছি ক্যানিংয়ের ঠাকুর দেখতে। এটা হচ্ছে ট্রেন থেকে নেওয়া মিঠেঘালির পূজা, এবারের থিম মথুরার মন্দির। তো চলো আজ কোথায় কোথায় ঘুরবো ক্যানিং। এখন বাজতে যাই 15টা, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঢুকছি প্যান্ডেলের ভিতরে, তো চলো। প্রোগ্রাম হচ্ছে, মানে আজকে উদ্বোধন হয়েছে চতুর্থীতে। কাঞ্চন এসেছিলো, আর এসেছিলো হচ্ছে রুক্মিণী এসেছিলো। তো ওদের, ওরা একটু আগে প্রোগ্রাম শেষ করেছে 8টার দিকে। ভিতরটা খুবই সুন্দর। তো একটা যে টুস যেটা আছে, ঠাকুরটা না পুরোটাই রূপোর, মানে পুরোটাই ঠাকুরের সব। দেখো ঠাকুরের সব কিছুর উপর। তো আজ চতুর্থী, ভিড় কম বলে ভিডিওটা করতে পারছি, না হলে এই রকম প্যান্ডেলে মানে প্রচুর লাইন দিয়ে ঢুকতে হতো, মানে ঢোকা যাবে না। পঞ্চমী থেকে তো একদমই ঢোকা যাবে না। তো দেখো পুরো ভিতরটা খুবই সুন্দর। গানের সাথে লাইটিং মিক্সিং করা। তো এখন এমনি লোকাল প্রোগ্রাম হচ্ছে, তো দেখো লাইটিংটা। এবার যাচ্ছি স্কুল পাড়ার পূজায়। দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে। এটা পুরোটাই নেচারের উপর তৈরি, দেখতেই পাচ্ছ। এখানে ছোট ছোট পাখি, তারপরে ফল ফুল সবকিছুই দেওয়া আছে। ফটো তোলা হয়নি কিন্তু। এই মুখটা যখন আসছিল, আনছিলাম আমি, আসছিলাম তখন গাড়ি ছিল। এখন 9টা বাজে, 9টার উপরেও হয়তো হতে পারে, খুব কম লোকজন আছে। আর এমনি আর চতুর্থী বলে লোকজন একদমই কম। ঠাকুরটাও দেখো কতটা সুন্দর হয়েছে, সুন্দর। দেখো হরিণ, ওখান থেকে বেরিয়ে এলাম ক্যানিংয়ের রাজারলাট পাড়ার পুজো। তো এবারের এখানকার থিম হচ্ছে কেদারনাথ মন্দির, দেখতেই পাচ্ছ। তো এবার ঢুকবো গিয়ে। এটা আজ চতুর্থীতে উদ্বোধন হয়েছে। তো এটা হয়তো তোমরা যখন তৈরি হয়নি তখন অনেকে এসে ব্লগ করেছিল, তোমরা হয়তো দেখে থাকবে। সেই সময় সবে তৈরি হচ্ছিল, সেই সময় অনেকে এসে ব্লগ করে গেছে। তো চলো যাক।
খোলা না খোলা না এরকম কেন ভিডিও করছো যখন ক্যামেরাটা ঠিকঠাক করে ধরো আমি বলছি খোলা কি খোলা না এরকম কেন এরকম ইয়েস রাম রাম দেখতেই পাচ্ছ কেমন উঁচু আস্তে আস্তে মানে কাঠের সিঁড়িটা একদম উপরে চলে গেছে সত্যি কথা সব ভিডিওটা পুরো করো উপরটা ধরো তুমি নিচে ভিডিও করছো এইভাবে হ্যাঁ রোড সামনে তো এই যে দেখো বাবার কাছে চলে এলাম ওই যে বাবা বসে আছে কতটা সুন্দর দেখো তো এই পাশে সাইড দিয়ে সোজা নিচে নেমে গিয়ে হচ্ছে আসল যে দুর্গা ঠাকুরের মূর্তি যেগুলো আছে মানে সেগুলো ওখানে করা প্যান্ডেল আর এখান থেকে সোজা নামতে হবে নিচে তো ভিডিও ক্লিপ নেই বলে আর দিতে পারলাম না এই একটা পূজা প্যান্ডেল এটা এখনও কমপ্লিট হয়নি তো সেই জন্যে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তো কালকে বললো খুলবে হয়তো আজকে কাজ চলছে এখনও এটাও খুব সুন্দর কিন্তু ঢুকতে পারলাম না ভিতরে আজকে আর এখন বাজে 10টা তো রাস্তায় দুজনে এই করতে করতে যাচ্ছিলাম কটা বাজে তেমন লোক লোক মোটামুটি আছে খুব কম আর কি তো ওখান থেকে বেরিয়ে কিছু প্যান্ডেলে গেছিলাম সেগুলোর কাজ কমপ্লিট হয়নি আনকমপ্লিট সেই জন্য আর ঢুকিনি তো ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে ঢুকে তেমন কিছুই ছিল না এখন শুধু বিরিয়ানি পেয়েছি তাও ঠান্ডা সেটাই খেলাম তো সামনে এটা অন্নব রায়ের প্যান্ডেল এটাও কমপ্লিট হয়নি কৌশিকের মামার সাথে দেখা হয়েছিল তো ওনার গাড়িতে করে এখন যাচ্ছি টাটা